মাত্র কদিন পরেই শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞে বরাবরের মতো এবারও আলোচনায় আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গ্রুপ পর্বে পর্তুগাল পড়েছে এইচ গ্রুপে। 20 নভেম্বর থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হলেও পর্তুগাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে 24 নভেম্বর। এদিকে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে পর্তুগাল। ক্লাব ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ভালো নেই তার। কোচ টেন হাগের সঙ্গে বেশ কয়েকবার মাঠে দ্বন্দ্বে জড়িয়ে যেতে দেখা গেছে পর্তুগিজ মহাতারকাকে। রোনালদোর অভিযোগ, ক্লাব থেকে প্রাপ্য সম্মানটুকু পায়নি তিনি। কোচ টেন হাগের বিরুদ্ধে অভিযোগের আঙুল তাক করেছেন রোনালদো। বিশ্বকাপ যখন দরগড়ায় ঠিক তখনই এবার দুঃসংবাদ পেলেন পর্তুগিজ তারকা। বিশ্বকাপের এক সপ্তাহ আগে ম্যানচেস্টার ইউনাইটেডের বোর্ড ক্লাবের মান এবং কোচ এরিক টেন হাগকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন রোনালদো। এই ঘটনায় পর্তুগিজ মহাতারকাকে বিশাল অঙ্কের অর্থ জরিমানা করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছে পর্তুগিজ মহাতারকাকে অন্তত 10 লাখ পাউন্ড জরিমানা করবে ম্যানচেস্টার ইউনাইটেড। এমন খবর ছড়িয়ে পড়েছে ব্রিটিশ গণমাধ্যমে। জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমার পর থেকে এখন পর্যন্ত সেখানে খুব ভালো নেই রোনালদো। এর মাঝে কোচের সঙ্গে বিভিন্ন দ্বন্দ্বের কারণে খবরের শিরোনাম হতে হয়েছিল তাকে। এবার বিশ্বকাপের আগমুহূর্তে ক্লাবকে নিয়ে এই সমস্ত অভিযোগ তুলে শাস্তির মুখে রোনালদো।